টিকটকের নতুন আপডেট, টিকটক কন্টেন্ট ডিসক্লোজারি অ্যান্ড অ্যাডস, এবং এটার ভিতরে ঢুকলে আরও কিছু খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে। যদি আপনি একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি যদি একজন টিকটক ইউজার হন, তাহলে এই সেটিংসগুলো আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে করে নিতে হবে। টিকটকের এই নতুন আপডেট কন্টেন্ট ডিসক্লোজারি অ্যাডস, এটা কীভাবে সেটিংস করবেন, এটার কাজ কী, এখান থেকে আপনি কী কী সুবিধা পাচ্ছেন, এবং ভিডিওর মাঝখানে মাঝখানে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। আসসালামু আলাইকুম গাইস, আম সালাউদ্দিন ফ্রম টেক এসইও। রাইট নাও আমি ইন্টারনেট কানেকশন অন করে টিকটক অ্যাপ ওপেন করে প্লাস বাটনে টাচ করে আমার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপলোড সেকশনে চলে আসছি। এখান থেকে এসে আপনারা নিশ্চয়ই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান এবং এগুলো মেনশন এগুলো সিলেক্ট করেন। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি মোর একটা অপশনস, এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে নিচের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ডিসক্লোজারি অ্যাডস, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম, তো এটি আগে ছিল না, নতুন একটা অপশন যুক্ত হয়েছে। আমরা যদি এখানে ভিজিট করি, তাহলে নতুন কিছু সেটিংস দেখতে পাবো, এগুলো আমাদেরকে করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী। কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস, এটার উপরে যখন আপনি টাচ করবেন, পরবর্তী পেজটা ঠিক এরকম থাকবে। এখান থেকে আপনি প্রথমত তিনটে অপশন দেখতে পাবেন, এবং এগুলো এক একটা অন করলে পরবর্তীতে আপনার প্রয়োজন অনুযায়ী আরও অপশন আসবে, এবং সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে অন অফ করে কাস্টমাইজ করতে হবে। আমি চেষ্টা করব ভিডিওটাকে ছোট করে আপনাকে সবগুলো অপশন, কোনটার কী কাজ, আপনার কোনটা অন করা লাগবে, কোনটা অফ করা লাগবে, সবগুলো বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। তবে আপনার উচিত আমাকে সময় দিয়ে, ভিডিওটাকে সময় দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখার। যদি আপনি টেনে হুটহাট করে চলে যান এবং পরবর্তীতে যদি না দেখে কমেন্ট বক্সে এসে লিখেন, আমি হয়তো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো সময় নাও পেতে পারি। সো আমরা প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসক্লোজ ভিডিও অ্যাড। আমি যখনই এটাকে অন করব, তখন এখানে আমাকে কিছু অপশনস দেওয়া হচ্ছে, এগুলো কী কাজ আমি সেটা বলতেছি। প্রথমত, যদি আপনার ভিডিওতে কোনো প্রোডাক্টের প্রমোশন থাকে, যদি স্পন্সরশিপ থাকে, এছাড়া অনেকেই আছেন আপনাদের কিছু ব্র্যান্ডের সাথে কোলাবরেশন করে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে এই অপশনটি আপনাকে অন করতে হবে। এবার কথা হচ্ছে, আমরা যদি ভিডিওতে স্পন্সর নিই বা না নিই, কিংবা আমাদের কোনো ভিডিওকে শোকেস করি, সেক্ষেত্রে আমরা যদি এটাকে অন করি বা না করি, এতে আমাদের বেনিফিট কী? আপনি যখন এই প্রোগ্রামগুলোকে অন করবেন, তখন টিকটকের কাছে একটা সিস্টেমে একটা সিগন্যাল যাবে যে আপনার ভিডিওতে প্রোডাক্ট প্রমোশন আছে, আর প্রোডাক্ট প্রমোশন যে ভিডিওতে থাকবে সেই ভিডিওটা 100% পর ইউতে যাবে, এবং ওই ভিডিওটা মানুষের কাছে টিকটক বেশি বেশি প্রমোশন করবে, কারণ এই ভিডিওটা হচ্ছে একটা বিজনেস রিলেটেড ভিডিও, এটা সম্পর্কে মানুষের জানা প্রয়োজন। এই জন্য আপনাকে এই প্রোগ্রামগুলো অন করতে হবে, যদি আপনার ভিডিওতে স্পন্সরশিপ বা প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু থাকে। তো আপনি যখনই কারো ভিডিওর থেকে প্রমোশন নেবেন বা আপনার কোনো গেঞ্জি সেটাকে আপনি শোকেস করতে চাচ্ছেন আপনার প্রোফাইলে, কোনো ভিজিটর যখন আপনার টিকটক প্রোফাইলে আসবে, তখন সেটা সে দেখতে পারবে। তো সেটা যদি আপনার হয়, তাহলে এখান থেকে ইউর ব্র্যান্ডের উপরে টাচ করবেন, অথবা যদি আপনি কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন, তাহলে এখানে দ্বিতীয় নম্বরে ব্র্যান্ডেড কন্টেন্টের উপরে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার এখানে আরও কতগুলো অপশন চলে আসবে, এখানে হচ্ছে কোম্পানি লিঙ্ক। এখানে আমি যাচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এখানে গেলে আপনি যে কোম্পানির প্রোডাক্টটাকে সেল করতে দিতে চাচ্ছেন সেই কোম্পানির লিঙ্কটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, এবার আমি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অথরাইজেশান, এটাকে যদি আমরা অন করি, তাহলে আপনি কতদিনের জন্য আপনার প্রোফাইলে এই ভিডিওটাকে অ্যাড হিসেবে চালাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক আপনি 30 দিনের জন্য করতে চাচ্ছেন, 30 দিন অলরেডি সিলেক্ট করা আছে, দেন এখান থেকে অথরাইজ, এটার উপরে যখন টাচ করবেন এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কোড, এখানে জেনারেটের উপরে যখন আপনি টাচ করবেন, তখন এটা প্রমোশন হয়ে একটা কোড আপনাকে দেওয়া হবে, এবং ওই কোডটি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আপনার বন্ধুবান্ধবের সাথে। তারপর সর্বশেষ আপনি নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনলি শো ইন অ্যাডস, অনলি শো ইন অ্যাডস। এটার যদি ডিসক্রিপশনটা আমরা পড়ি, তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টগুলো আছে, আপনার যে ভিডিওটা আছে, সেটা আপনার প্রোফাইলে যে কেউ ভিজিটর আপনার প্রোফাইলে ভিজিট করার সাথে সাথে টিকটক সেটা ওই ভিজিটরকে দেখাবে। তো এটা যদি আপনি করতে চান, তাহলে এখান থেকে এটাকে অন করে দিয়ে কন্টিনিউর উপরে যখন টাচ করবেন, আপনার সেটিংস হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি সেভে টাচ করে দিলে আপনার এই ভিডিওর জন্য এই সেটিংসগুলো হয়ে গেলো। সেভে টাচ করে এখান থেকে আবার কন্টিনিউর উপরে টাচ করে দেবেন। এবার কথা হচ্ছে, আমরা যে এই কাজটা করলাম, এতে আমাদের প্রথম কাজ হচ্ছে, আপনি যখনই কোনো আপনার নিজের প্রোডাক্ট, ধরুন আপনার একটা দোকান আছে, আপনি সেই দোকানের যে কোনো একটা মাল,
একটা জুতো আপনি বিক্রি করতে চাচ্ছেন, যেটা আপনার দোকানের একটা অ্যাড্রেস আপনি আপনার প্রোফাইলে শো করাতে চাচ্ছেন, যাতে আপনার ভিজিটররা বুঝতে পারে যে আপনার এরকম একটা বিজনেস আছে। তো সেজন্য আপনি এটা করবেন, আর এটা করলে আপনার ভিডিওতে এত বেশি ইম্প্রেশন আসবে, এত বেশি ভিউজ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আই হোপ আপনি এ পর্যায়ে এই অপশনগুলো বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। এবং আমি বলেছিলাম যে অডিয়েন্স কন্ট্রোল নামে ভিডিও শেষের দিকে বলবো, তো অডিয়েন্স কন্ট্রোল নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও করা আছে, যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এন্ড স্ক্রিনে বসে থাকা ডান পাশের ভিডিওটা আপনাকে দেখতে হবে। পরবর্তী ভিডিও কোন টপিকে চাচ্ছে লিখুন কমেন্ট বক্সে।